কৃষ্ণ রূপের কথা বলতে আমি তো বাবা অযোগ্য রূপ দর্শন করছি, কি দেখলাম জানিস? আমি দেখে আমি দেখিলাম আমি দেখিলাম তারে সখী দেখিলাম তারে চুড়াবামে হেলে দাদাই আছে
জীবন যাপন করে, ময়ূরের সন্তান উৎপাদন হয়, কিন্তু এই জাগতিক যে পদ্ধতি সন্তান উৎপাদনের সেটা ময়ূরের নয়, সেই পদ্ধতিটা কিন্তু ভিন্ন। আমার ভক্ত মন প্রাণেরা, অপরাধ নেবেন না, আবরণ নিয়ে কথাটা বলছি, একটু বোঝার চেষ্টা করে। এই জাগতিক জীবের যেমন মিলনের দ্বারা পরিবার পরিজন বৃদ্ধি পায়, ময়ূরের কিন্তু তদ্রূপ নয়। এটা প্রক্রিয়াটা আমরা সকলেই জানি, কম বেশি সকলেই জানি। তাই ময়ূর কিন্তু এখানে নিষ্কামের প্রতীক, তাই ভগবান তার মাথায় ময়ূর চূড়া নিয়েছেন। এটা কিন্তু নিষ্কামের প্রতীক, বোঝা যাচ্ছে এই যে কৃষ্ণ লীলা, এই কৃষ্ণ লীলা এটা প্রেমের লীলা। বলে কাম কাকে বলে আর প্রেম কাকে বলে? চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস গঙ্গার গোস্বামী বাদ কলম দিয়ে বললেন, আত্মেন্দ্রীয় প্রীতিবাচ্ছা তারে কহে কাম, আর কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাচ্ছা ধরে প্রেম নাম। এই জগতে যারা নিজেকে সুখী করতে চায়, খুশি করতে চায়, তাকে বলা হচ্ছে কাম। আর প্রেম কাকে বলে? বলে আমার গোবিন্দ, আমার ভগবান, তাকে ছাড়া আর অন্য কিছু জানি না, তার প্রীতিবিধান ছাড়া, তার সুখ বিধান ছাড়া আর অন্য কিছু জানি না, এটাই হচ্ছে প্রেম। তাই আমার গোবিন্দ তার মাথায় মোহন চূড়া ময়ূর গুচ্ছ ধারণ করেছেন। শুধু তাই কি বলে? তাই নয় রে, বলে সুখী আর কি দেখলাম জানিস? আমি দেখলাম কালিয়াম্রতি আমার পিতৃকুল, আমার শ্বশুরকুল অকলঙ্ক, কোনো কলঙ্ক নাই, কিন্তু কৃষ্ণকে ভালোবেসে, ভগবানকে ভালোবেসে আমি মসিবিন্দু দিলাম। মসি মানে কালী, আমি কুলের মুখে কালী দিলাম। দোকান করে বলা যায়, যতদিন আপনার অন্তরে অহংকার আছে, অষ্টপাশ ধর্ম করম গরু গৌরব এই অহংবোধ, এই নাম যশ প্রতিষ্ঠা যতদিন আপনার অন্তরে আসে, নি জগতে আর যাই পাওয়া হোক না কেন, আমার ভগবানের চরণ। তাই আমার রাধারানী বলছে, আমি সব দেখিলাম, আমি কুলে বসি বিন্দু দিলাম, আমি কুলে বসি বিন্দু দিলাম।
শ্যামবিন্দু হাসি দেখে কুলে বসি বিন্দু বিলাই শ্যামবিন্দু হাসি দেখে হায় হায় সখি সখী সখী
চিকনে কানা পাতার গলায় মালা রূপান্তরিত হয়
যেই চরণ হতে মা গঙ্গা পতিত পাবনী রূপ ভূপতি আজ বহু ভক্তির ফলে গোবিন্দের সেই চরণ জিতাম 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 যে চরণ যোগীগণ কত মুনিগণ জন্ম জন্মান্তর ধরে তপস্যা করে পায় না আজ সেই চরণ পেয়েছি তাই আমি জিতাম 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 করে যাচ্ছি ললিতা আমি সেটা বলতে পারিস ওই নূপুরীর নূপুর কি সৌভাগ্য করেছিল কি কর্ম করেছিল যার ফলে আমার মধুর চরণ পেয়েছে বলে ওরে পুরাকালে এই নূপুর কে ছিল জানিস সেই ত্রেতা যুগে এই নূপুর ছিল একটা ভেক মানে ব্যাগ ভগবান শ্রী রামচন্দ্র জানকী হারা হয়ে মা সীতাকে হারিয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছে পিপাসার্থ হয়ে লক্ষণকে জিজ্ঞেস করছে লক্ষণ বলতে পারে একটু জল পাবো কোথায় ঠাকুর লক্ষণ দেখে বলল দাদা পাশেই জলাশয় ভগবান জল পান করতে গিয়ে তার হাতের ধনুকটিকে মাটির মধ্যে নরম কাদার মধ্যে গেঁথে দিলে জল পান করে এসে যখন তার ধনুকটিকে উত্তোলন করলেন দেখলেন ধনুকের নিচে রক্তের দাগ।